হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আমরা আলোচনা করব 2019 সালে মুক্তি পাওয়া এক চাইনিজ অ্যানিমেশন মুভি হোয়াইট স্নেক সম্পর্কে। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.1 out of 10। 87% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে এবং মুভিটিকে ডাইরেক্ট করেছেন অ্যাম্প ওয়াং এবং জাওজি। তো চলুন আর দেরি না করে মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভির স্টার্টিংয়ে আমরা দুই মেয়েকে দেখি যারা কিনা অমরত্বের বিষয়ে কথা বলছিল। তবে তারা দুজনেই কিন্তু মানুষ ছিল না, তারা ছিল অর্ধেক সাপ এবং অর্ধেক দানবী। সাদাটির নাম ছিল ব্লাঙ্কা এবং সবুজটির নাম ছিল ভাটা। ব্লাঙ্কা ভাটাকে বলছিল সে বিগত 500 বছর ধরে অমরত্ব লাভ করার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না, কারণ তাকে কোনো এক অজানা শক্তি বাধা দিচ্ছে। তখন ভাটা তার মাথা থেকে এক হেয়ার পিন খুলে সেটি ব্লাঙ্কাকে ধরতে বলে। ব্লাঙ্কা সেই হেয়ার পিনটি ধরার সাথে সাথেই তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। এরপরে মুভির সিন শিফট হয় 500 বছর আগে। আমরা ব্লাঙ্কাকে দেখি সে ব্ল্যাক ম্যাজিকের প্রধান সেনাপতিকে মারতে গিয়েছিল। ব্লাঙ্কা কিছু সৈনিকদেরকে মারার পর যখন সে সেনাপতিকে দরজার ফাঁক দিয়ে দেখে, সেনাপতি সেই মুহূর্তে সাপদের প্রাণ শক্তি কেড়ে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলছিল। তখনই ব্লাঙ্কা নিজের চুল থেকে এক হেয়ার পিন খুলে সেটিকে আদেশ দেয় সেনাপতিকে মারার জন্য। কিন্তু সেই হেয়ার পিন সেনাপতিকে অ্যাট্যাক করার আগেই সেইখানে দাঁড়িয়ে থাকা সেনাপতির এক লোক, যে কিনা জাদুকর ছিল, সে ব্লাঙ্কাকে দেখে ফেলে। তখন তাদের মধ্যে বাইরে লড়াই শুরু হয়ে যায়। সেই লোকটি ব্লাঙ্কাকে কিছু জাদুই পেপার দিয়ে অ্যাট্যাক করছিল। ব্লাঙ্কা প্রথম দিকে ভালোভাবেই লড়াই করছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে লড়াই হেরে গিয়ে জলের মধ্যে পড়ে যায়। কিন্তু পরের দিন যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটা ঘরের মধ্যে পায়। তখনই সেই ঘরের মধ্যে একটা বৃদ্ধা প্রবেশ করে। সে ব্লাঙ্কাকে তার নাম জিজ্ঞাসা করলে ব্লাঙ্কা কিছুতেই নিজের নাম মনে করতে পারল না। তখনই সে বুঝতে পারে যে সে নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে। তখনই বৃদ্ধাটি তাকে জানায় তারা বর্তমানে যে গ্রামে রয়েছে এটি হচ্ছে এক স্নেক ক্যাচার ভিলেজ, অর্থাৎ এখানকার মানুষেরা তাদের জীবন ধারণের জন্য সাপ শিকার করে থাকে। সে ব্লাঙ্কাকে এটাও জানায় যে তাকে জুয়ান নামের একটা ছেলে বাঁচিয়েছে, তাকে নাকি ওয়াটারফল এর নিচে এক বিশাল পাথরের উপরে পাওয়া গিয়েছিল। এরপরে বৃদ্ধা ব্লাঙ্কাকে নিয়ে বাইরে চলে আসে। তখনই সে ব্লাঙ্কাকে জানায় যে এই এলাকার মধ্যে মাঝে মধ্যেই রাক্ষস দেখা যায়। তখনই সেইখানে জুয়ান চলে আসে, যে কিনা ব্লাঙ্কাকে বাঁচিয়েছিল এবং সঙ্গে ছিল তার পোষা কুকুর ডুডো। জুয়ান আসলে স্নেক হান্টার গ্রামে থাকলেও সে সাপ শিকার একেবারেই পছন্দ করত না, কারণ হয়তো সে সাপদেরকে ভয় করত। তখনই সেই বৃদ্ধাটি জুয়ানকে বলে যে মেয়েটি সবকিছু ভুলে গিয়েছে, অর্থাৎ সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। তখন জুয়ান ব্লাঙ্কাকে বলে সে তাকে পাহাড়ের উপরে ঝর্ণার কাছে নিয়ে যাবে, যেখানে সে তাকে পেয়েছিল। জায়গাটি দেখে হয়তো ব্লাঙ্কার কিছু মনে পড়তে পারে। এরপরে ডুডো, জুয়ান এবং ব্লাঙ্কা যখন পাহাড়ে উঠছিল, তখনই হঠাৎ করে পা পিছলে ডুডো নিচে পড়ে যাচ্ছিল। হঠাৎ করে তখনই ব্লাঙ্কার শক্তি রিভিল হয় এবং সে তার জাদু দিয়ে কুকুরটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু ব্লাঙ্কা নিজেও জানতো না যে তার কাছে পাওয়ার্স আছে। এরপরে জুয়ান এবং ব্লাঙ্কা পাহাড়ের একেবারে উপরের অংশে চলে আসে, যেখানে জুয়ানের একটা ছোট্ট বাড়ি ছিল। এরপরে ব্লাঙ্কা ওয়াটারফলের কাছে যেতেই নিজের অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। তখনই সে হঠাৎ করেই তার অজান্তে জুয়ানের উপর শক্তি প্রয়োগ করলে জুয়ান অনেক দূরে ছিটকে যায়, কিন্তু সে নিচে পড়ে যায় না, সে তার ছাতার সাহায্যে উড়তে থাকে। যখন সে ব্লাঙ্কাকে ধরে, ব্লাঙ্কা প্রথমে জুয়ানকে খুবই সন্দেহের চোখে দেখছিল, তবে তার সাথে কিছুটা সময় কাটানোর পর ব্লাঙ্কা জুয়ানের প্রেমে পড়ে যায়। এরপরে তারা উড়তে উড়তে জঙ্গলের দিকে চলে আসে। তখনই একটা সাপ জুয়ানের উপর অ্যাট্যাক করলে ব্লাঙ্কা নিজের শক্তি দিয়ে সাপটিকে দূর করে দেয়। এরপরে আবার তারা উড়তে উড়তে অনেকটা দূরে চলে এলে তারা একটা হেয়ার পিন দেখতে পায়। যখন সেই হেয়ার পিনে ব্লাঙ্কা হাত দেয়, সে তার অতীতের অনেক দৃশ্য দেখতে পায়। তাই সে যখন অজ্ঞান হয়ে জঙ্গলের ভেতরে পড়ে যায়, তাকে বাঁচানোর জন্য জুয়ানও পেছন পেছন চলে আসে। সেখানে দুই সৈনিকও উপস্থিত ছিল। জুয়ান তাদের হাত থেকে ব্লাঙ্কাকে বাঁচিয়ে তাকে ঘরে নিয়ে যায়। পরে যখন ব্লাঙ্কার জ্ঞান ফিরে আসে,
সে দেখে যে জুয়ান হেয়ার পিনটি হাতে নিয়ে বসে আছে। ব্ল্যাঙ্কা তার কাছে গেলে তারা দুজনে মিলে জানতে পারে যে সেই হেয়ার পিনটি এক বিশেষ ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। জুয়ানের মনে হচ্ছিল যে এই হেয়ার পিনটি যে দোকানে তৈরি হয়েছে সেখানে গেলে তারা ব্ল্যাঙ্কার অতীত সম্পর্কে কিছু জানতে পারবে, তাই তারা আর দেরি না করে সেই ওয়ার্কশপের উদ্দেশ্যে তখনই যাত্রা শুরু করে। এরপরে আবার আমরা সেনাপতির সেই লোকটিকে দেখি যে কিনা তিন মুখওয়ালা এক বিশাল দানবের উপর চেপে স্নেক ক্যাচার ভিলেজে আসে এবং সে সেখানকার সবাইকে জিজ্ঞাসা করে যে তারা সাদা কাপড় পরিহিত কোনো মেয়েকে দেখেছে কিনা। তারা প্রথমে কিন্তু কেউই বলতে চাইছিল না, তখনই সে একটা বাচ্চাকে ধরে। তাই দেখে বাচ্চাটির মা বাবা খুবই ভয় পেয়ে যায় এবং তারা বলে দেয় তারা সেই মেয়েটিকে জুয়ান এর সাথে দেখেছিল। এরপরে আমাদেরকে এক গুহার সিন দেখানো হয় যেখানে স্নেক ডিমনরা বাস করত। সেখানে আমরা আধমরা অবস্থায় সেই সাপটিকেও দেখি যে কিনা কিছুক্ষণ আগেই জুয়ান এর উপর অ্যাটাক করেছিল। তখনই সেইখানে সাপদের কুইন চলে এলে সেই সাপটি বলে যে ব্ল্যাঙ্কা এক সাপ শিকারীর সঙ্গ দিয়ে তাদের সবাইকে ধোকা দিয়েছে। তখনই স্নেকদের কুইন সবাইকে আদেশ দেয় তারা যেখানেই ব্ল্যাঙ্কাকে দেখতে পাবে তারা যেন তাকে সেখানেই মেরে ফেলে। এই কথা শুনে ভারটা সামনে চলে আসে এবং সে কুইনকে বলে যে এর প্রয়োজন নেই, সে ব্ল্যাঙ্কাকে সেই হেয়ার পিন সহ ধরে আনতে পারবে। তখনই কুইন ভারটাকে বলে সে যদি আগামী তিন দিনের মধ্যে সেই হেয়ার পিন এবং ব্ল্যাঙ্কাকে এখানে নিয়ে আসতে না পারে তাহলে সে মারা যাবে। এই কথা বলে কুইন ভারটার শরীরে ডেথ স্কেল ঢুকিয়ে দেয়। এদিকে জুয়ান এবং ব্ল্যাঙ্কা সেই ওয়ার্কশপে যাওয়ার জন্য এক নৌকা দিয়ে যাত্রা করছিল। এরই মধ্যে তারা একসাথে অনেকটা সময় কাটানোর ফলে দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু তারা অনেকটা দূরে আসার পরে তারা সামনে একটা ছোট নৌকা দেখতে পায়। তখনই সেখান থেকে এক বিশাল স্নেক ডিমন বেরিয়ে আসে এবং সে তাদের উপরে অ্যাটাক করে। তখনই ব্ল্যাঙ্কার আসল রূপ প্রকাশ পায়। তখনই সে এক বিশাল স্নেক ডিমনে পরিণত হয়ে যায় এবং সে তার শক্তি দিয়ে ইনিমি স্নেক ডিমনকেও মেরে ফেলে। জুয়ান প্রথমে ব্ল্যাঙ্কাকে সাপ রূপে দেখে খুবই অবাক হয়, কিন্তু যখন সে দেখে যে ব্ল্যাঙ্কার খুবই ঠান্ডা লাগছে সাথে তার শরীরে বরফ জমে যাচ্ছে, তাই দেখে সে ব্ল্যাঙ্কাকে একটা বাড়িতে নিয়ে যায়। সেখানে জুয়ান আগুন জ্বালায় এবং ব্ল্যাঙ্কা যাতে গরম হয় তার ব্যবস্থা করে। সারা রাত জুয়ান ব্ল্যাঙ্কার যত্ন নেয়। পরের দিন সকালবেলায় যখন ব্ল্যাঙ্কার ঘুম ভাঙে সে দেখে যে জুয়ান তাকে জড়িয়ে ধরে আছে। তাই সে যখন ডুডোকে জিজ্ঞাসা করে তখন ডুডো তাকে জানায় যে তার শরীরে বরফ জমতে শুরু করেছিল, কিন্তু জুয়ান তাকে ছেড়ে যায়নি এবং তার যত্ন নিয়েছে। পরের দিন জুয়ান এবং ব্ল্যাঙ্কা হাঁটতে হাঁটতে সেই ওয়ার্কশপে গিয়ে পৌঁছায় যেখানে সেই হেয়ার পিনটি তৈরি করা হয়েছিল। এরপরে তারা সেই দোকানের মধ্যে ঢুকে যায়। সেই দোকানের ভেতরে তারা একটা মেয়ের দেখা পায় যে কিনা আসলেই এক ফক্স ডিমন ছিল। এরপরে যখন তারা তাকে সেই হেয়ার পিন এর ব্যাপারে জিজ্ঞাসা করে মেয়েটি উত্তর দেয় যে এই হেয়ার পিনটি এই দোকানেই তৈরি করা হয়েছে এবং এর বিশেষত্ব হলো এই হেয়ার পিনের যে অনার হবে যদি সে তার আদেশ পায় তাহলে সে তার এনিমির সমস্ত শক্তি টেনে নিজের অনারকে দিয়ে দেয়। তবে এই হেয়ার পিনের কিছু সাইড এফেক্টও রয়েছে, যেমন কি এই হেয়ার পিন ব্যবহারকারী অনারের সাথে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সে তার মালিকের সমস্ত স্মৃতি মুছে দেয়। কিন্তু হেয়ার পিনটি যদি আবার কিছুদিন তার মালিকের সাথে থাকে তাহলে সে তার সমস্ত স্মৃতি আবার ফিরিয়ে দেয়। সে যাই হোক, সে তাদেরকে এটাও বলে যে এই জায়গাতে দানবদের জন্য ম্যাজিক্যাল ওয়েপন্স তৈরি করা হয়, তাছাড়াও মানুষদেরকে ডিমন এ পরিবর্তন করা হয়। এরপরে তারা দুইজনে সেই দোকান থেকে বেরিয়ে আবার তাদের বাড়ির দিকে হাঁটা দেয়। তখনই জঙ্গলে তাদের দেখা হয় ভারটার সাথে। ভারটা তখনই জুয়ানকে দেখে চিনতে পারে যে সে একটা স্নেক হান্টার, তাই সে জুয়ান এর উপর অ্যাটাক করলে ব্ল্যাঙ্কা তাকে বাঁচিয়ে নেয়, সাথে সে ভারটাকেও চিনতে পারে। এরপরে তারা সবাই একটা বাড়িতে চলে আসে। তখনই ভারটা ব্ল্যাঙ্কাকে জানায় যে সে এই হেয়ার পিনটি সেনাপতিকে মারার আদেশ দিয়েছিল, তার কি কিছুই মনে নেই? তখন ব্ল্যাঙ্কা জানায় যে সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে এবং জুয়ান তাকে অনেক সাহায্য করেছে। কিন্তু ভারটার জুয়ানকে একেবারেই ভালো লাগছিল না, তাই সে যখন তার উপর অ্যাটাক করে তখন ব্ল্যাঙ্কা এবং জুয়ান উভয়েই ভূগর্ভস্থ এক মন্দিরে পড়ে যায় যেটি কিনা দেখতে অনেকটা গুহার মতো ছিল। এরপরে তারা কিছু দূরে হাঁটতেই
এক অজানা শক্তি ব্ল্যাঙ্কার উপর অ্যাটাক করে, কিন্তু জুয়ান তাকে বাঁচিয়ে নেয়। সেই মন্দিরের ভেতরেই একটা বেদি ছিল। জুয়ান তখন সেই মন্দির থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু ব্ল্যাঙ্কা সেই বেদির সামনে আসতেই তার সমস্ত স্মৃতি ফিরে আসে। তখনই সে জুয়ানকে বলে, এই রাজ্যের সেনাপতি তাদেরকে সাপ শিকার করার আদেশ দিয়েছে, কারণ সে সাপদের প্রাণ শক্তি কেড়ে নিয়ে নিজে অমরত্ব লাভ করতে চাইছে। জুয়ানকে সে এটাও বলে, তার সমস্ত স্মৃতি ফিরে এসেছে, তাই সে এখন নিজের পরিচয় জানে। সে নিজে আসলে এক ইচ্ছাধারী সাপ, অর্থাৎ সে অর্ধেক দানবী এবং অর্ধেক সাপ। সে তার ইচ্ছে মতো মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু জুয়ান বলে এতে তার কিছুই আসে যায় না, যে ব্ল্যাঙ্কা মানুষ নাকি অন্য কিছু, এবং সে যে কোনো সিচুয়েশনেই সবসময় তার সঙ্গে থাকবে। এরপরে তারা দুইজনে যখন বাইরে বেরিয়ে আসে, তারা দেখে যে ভারটা তাদের জন্য অপেক্ষা করছে। তখন ব্ল্যাঙ্কা ভারটাকে বলে সে তার সাথে যেতে রাজি আছে, কিন্তু জুয়ান তাকে বাধা দিলে ব্ল্যাঙ্কা বলে সে এক দানবী এবং জুয়ান এক মানুষ, তারা কোনোদিনই একসাথে থাকতে পারবে না। কিন্তু জুয়ান বলে যে এটা সম্ভব এবং সে শীঘ্রই এর উপায় বের করবে, ততক্ষণ যেন ব্ল্যাঙ্কা তার অপেক্ষা করে। এরপরে আমরা ব্ল্যাঙ্কা এবং ভারটাকে দেখি, তারা জুয়ান এর জন্য অপেক্ষা করছিল। তখনই ভারটা তার বোনকে বলে যে অপেক্ষা করে আর লাভ নেই, জুয়ান আর ফিরে আসবে না। তখনই সেইখানে সেনাপতির সেই লোকটিও চলে আসে এবং তাদেরকে বলে তাদের মূল্য 10,000 সাপের চেয়ে অধিক, তাই সে নিজেই সেনাপতিকে তাদের খবর দিয়েছে। সেনাপতি কিছুক্ষণের মধ্যেই সাপ শিকারীদের গ্রামে চলে আসবে। তখনই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লোকটি নিজের জাদুই রশ্মি দিয়ে তাদের দুইজনের উপর অ্যাটাক করছিল, পরে সে তাদেরকে ধরেও ফেলে। তখন ব্ল্যাঙ্কা নিজের হেয়ার পিন সেই লোকটিকে দিয়ে দিলে, ব্ল্যাঙ্কা সেই হেয়ার পিনের সাহায্যে লোকটির সমস্ত শক্তি কনজিউম করে নিজের ভেতরে টেনে নেয়। এদিকে আমরা জুয়ানকে দেখি, সে আবার ওই ফক্স ডিমন এর দোকানে চলে আসে এবং তাকে অনুরোধ করে যেন সে তাকে এক ডিমন বানিয়ে দেয়। মেয়েটি তাতে রাজি হয়ে যায়, কিন্তু সে জুয়ানকে বলে সে তাকে সবচাইতে দুর্বল টাইপের দানব বানাবে, তার শক্তি কখনোই বাড়বে না এবং মানুষ তাকে দেখা মাত্রই মেরে ফেলতে পারে। এরপরে সেই মেয়েটি জুয়ানকে এক ডিমন বানিয়ে দেয়। জুয়ান সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে দেখে সে এক ডিমনে পরিণত হয়ে গিয়েছে এবং তার প্রমাণস্বরূপ মেয়েটি তাকে একটা লেজ বানিয়ে দিয়েছে, যেটি কিনা জুয়ানেরই পোষা কুকুরের লেজ ছিল। তাই দেখে জুয়ান খুবই খুশি হয় এবং সে ব্ল্যাঙ্কার সাথে দেখা করার জন্য আনন্দের সাথে ছুটে যায়। কিন্তু জুয়ান তাদেরকে যেখানে দেখে গিয়েছিল, সেখানে গিয়ে দেখে চারিদিকে সবকিছুই ভেঙে গিয়েছে এবং আগুন জ্বলছে। সেখানে ব্ল্যাঙ্কা এবং ভারটা কেউই ছিল না। তখনই তার দেখা হয় সেই লোকটির সাথে, যে কিনা আধমরা অবস্থায় ছিল এবং সে জুয়ানকে বলছিল যেন সে তার শক্তি না কেড়ে নেয়। এরপরে জুয়ান এবং ডোডো গ্রামের দিকে ছুটে যায়। তারা সেখানে গিয়ে দেখে যে চারিদিকে লোকে ছোটাছুটি করছে এবং পুরো গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে। জুয়ান খুবই ভয় পেয়ে যায় এবং সে ব্ল্যাঙ্কার নাম ধরে চিৎকার করতে থাকে। তখনই তার সামনে এক বিশাল জায়ান্ট পাইথন এসে উপস্থিত হয়। জুয়ান তার চোখ দেখে বুঝতে পারে যে এই হচ্ছে ব্ল্যাঙ্কা, কিন্তু জুয়ান তাকে কিছু বলার আগেই ব্ল্যাঙ্কা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ভারটা আসে এবং সে জুয়ানকে জানায় যে কিছুক্ষণ আগে তাদের যে জাদুকরের সাথে লড়াই হয়েছিল, ব্ল্যাঙ্কা সেই লোকটির সমস্ত শক্তি তার হেয়ার পিনের মাধ্যমে কনজিউম করে নিজের মধ্যে টেনে নিয়েছে, যার কারণে তার শক্তি প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে এবং সে নিজের শরীর এক বিশাল জায়ান্ট স্নেক এ চেঞ্জ করে নিয়েছে। তবে সে এখন তোমাদের গ্রামের দিকে যাচ্ছে সেনাপতিকে মারার জন্য, কারণ সেনাপতি তোমাদের গ্রামেই আছে। নিশ্চয় বুঝতেই পারছো যে এখন তোমাদের গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এরপরে আমাদেরকে স্নেক ডিমানদের গুহার সিন দেখানো হয়। আমরা সেখানে স্নেকদের কুইনকে দেখি। তারা সকলে খবর পেয়ে গিয়েছিল যে সেনাপতি সাপ শিকারীদের গ্রামে বিশাল সেনা নিয়ে এসেছে। তখন রানী সবাইকে আদেশ দেয় তারা এখন সকলেই সেই গ্রামে গিয়ে সেনাপতির উপর অ্যাটাক করবে। অন্যদিকে আমরা সেনাপতিকে দেখি, সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সাপ শিকারীদের গ্রামে গিয়ে উপস্থিত হয়। তখনই সে এখানে জুয়ান চলে আসে এবং সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এখনই তাদের গ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু যখন তারা জানতে পারে যে জুয়ান এক ডিমনে পরিণত হয়ে গিয়েছে, তারা কেউই তার কথা শোনে না। এদিকে সেনাপতিও তার বিশাল বাহিনী নিয়ে সেই গ্রামের মধ্যে প্রবেশ করেছে এবং তারা কেউই জুয়ানের কথায় বিশ্বাস করতে রাজি নয়।
তখনই তারা বুঝতে পারে যে সেই বিশাল জায়ান্ট পাইথন বা ব্লাঙ্কা তাদের গ্রামের দিকেই এগিয়ে আসছে। তখন জোয়ান ব্লাঙ্কার সামনে যায় এবং তাকে বলে সে যেন তাদের গ্রামটিকে ধ্বংস না করে, কারণ সে নিজেও এখন তার মতোই একটা ডিমন হয়ে গিয়েছে। এখন তারা একসাথে থাকতে পারবে এবং দুনিয়া যদি তাদের অ্যাকসেপ্ট না করে তাহলে তারা পাতালে গিয়ে বসবাস করবে। সে ব্লাঙ্কাকে এটাও বলে তার কিছুই আসে যায় না যে ব্লাঙ্কা তার সাথে এক মানুষ রূপে থাকবে নাকি বিশাল জায়ান্ট রূপে থাকবে। সে ব্লাঙ্কাকে এই বিশাল পাইথন রূপেও সারাটা জীবন ভালোবাসতে রাজি আছে। জুয়ান এর কথা শুনে ব্লাঙ্কা অনেকটাই শান্ত হয়ে যায়। কিন্তু তখনই সেখানে সেনাপতি চলে আসে এবং সে তার ট্র্যাপ দিয়ে ব্লাঙ্কা এবং জুয়ান উভয়কেই মাটির সাথে আবদ্ধ করে এবং সে বলে এই ট্র্যাপ এর দ্বারা সে ব্লাঙ্কা, ভাট্টা এবং জুয়ান তিনজনেরই প্রাণ শক্তি কেড়ে নিয়ে নিজে অমর হয়ে যাবে। তখনই সেনাপতি ভাট্টার উপর অ্যাট্যাক করলে ভাট্টার শরীরে থাকা সেই ডেথ স্কেল সেনাপতির শরীরেও চলে যায়, কিন্তু পরক্ষণে সে নিজেকে আবার ঠিক করে নেয়। কিন্তু তখনই ব্লাঙ্কা তার সেই হেয়ারপিনকে আদেশ দিলে হেয়ারপিনটি সেনাপতিকে অ্যাট্যাক করে। এরই মধ্যে সেইখানে স্নেকদের কুইন চলে আসে এবং সে হেয়ারপিনের সাহায্যে সেনাপতির সমস্ত শক্তি নিজের মধ্যে টানতে থাকে। তখনই তাদের মধ্যে এক বিশাল লড়াই শুরু হয়ে যায়। মাটি কাপ ছিল যার কারণে সেই ট্র্যাপটিও বন্ধ হয়ে যায়। তখন ব্লাঙ্কা মুক্ত হয়ে গেলে সেও তার রানীকে সাহায্য করে। সেনাপতি নিজের শক্তি দিয়ে এক বিশাল বড় পাখি বানায়। তখন কুইন এবং ব্লাঙ্কা তার সাথে লড়াই করে। তখনই ভাট্টা ছুটে গিয়ে সেই হেয়ারপিন দিয়ে আবার সেনাপতিকে আঘাত করে। তখন কুইন সেনাপতির সমস্ত শক্তি শোষণ করতে থাকে। সেনাপতির সমস্ত শক্তি টেনে নেওয়ার পর রানী খুবই শক্তিশালী হয়ে যায়। তখন সে অন্যান্য সাপদেরকে আদেশ দেয় সমস্ত সৈনিকদেরকে মারার জন্য। তখনই ভাট্টা সেই হেয়ারপিন নিয়ে তার কুইনের কাছে উপস্থিত হয়। কিন্তু কুইন বলে এখন আমার আর এটির প্রয়োজন নেই, কারণ তখন রানীর মনে লোভ এবং অহংকারের সৃষ্টি হয়ে গিয়েছিল। তখন সে ভাট্টার উপরে অ্যাট্যাক করে এবং তাকে আধমরা করে দেয়। এরপরে সে তার শক্তির দ্বারা অন্যান্য সমস্ত সাপদের প্রাণ শক্তি কেড়ে নিয়ে এক বিশাল জায়ান্ট স্নেক এ পরিণত হয়। এরপরে ব্লাঙ্কা এবং কুইন এর মধ্যে লড়াই শুরু হয়। অনেকক্ষণ লড়াই চলার পর রানী ব্লাঙ্কার শরীর থেকে সমস্ত এনার্জি কেড়ে নেয়। তখন ব্লাঙ্কা আবার তার আগের রূপে অর্থাৎ এক মানুষ রূপে ফিরে আসে। কিন্তু তখনই সেইখানে জুয়ান আসে এবং সে সেনাপতির ট্র্যাপ আবার চালু করে, যার কারণে কুইন এর শরীর সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে যায়। তখন জুয়ান ব্লাঙ্কাকে কোলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু অন্যদিকে সেনাপতিরও জ্ঞান ফিরে এসেছিল, তাই সে ট্র্যাপটিকে এক বিশাল সার্কেলে পরিণত করে, যার কারণে জুয়ান এবং ব্লাঙ্কা সেখান থেকে বেরোতে পারে না। কিন্তু সেনাপতি মারা গেলে সেই ট্র্যাপটি চালুই থেকে যায়। তখন সে নিজের দিকে সবকিছু টানতে থাকে। কিন্তু ব্যাপারটি হলো সেই ট্র্যাপ এর মধ্যে যারাই ঢুকবে তাদের শরীর এবং আত্মা সহ তারা কিন্তু কোনোদিনই আর পুনর্জন্ম নিতে পারবে না। তখনই দেখতে দেখতেই রানীর শরীরও সেই ট্র্যাপ এর মধ্যে ঢুকে যায়, সাথে তার আত্মাটিও। চারিদিকে তখন বরফই বরফ। এরই মধ্যে জোয়ান এবং ব্লাঙ্কা নিজেদেরকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করছিল। এরই মধ্যে এক বরফের টুকরো জুয়ানের পিঠে লাগলে সে সম্পূর্ণভাবে আহত হয়। তবুও সে ব্লাঙ্কাকে বলে যে এখন তাদের চিন্তার কোনো কারণ নেই, এখনই গ্রামবাসীরা এসে তাদেরকে বাঁচিয়ে নেবে এবং বাকি জীবনটা তারা একসাথেই কাটাবে। অপরদিকে গ্রামের লোকেরাও ঠিক করে যে তারা জুয়ানকে বাঁচাবে, তাই তারা সকলে মিলে সেই ট্র্যাপটিকে বন্ধ করার চেষ্টা করছিল। এদিকে আমরা ব্লাঙ্কাকে দেখি সে অজ্ঞান হয়ে পড়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে যে জুয়ান সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে গিয়েছে, অর্থাৎ সে মারা গিয়েছে। সে জুয়ানকে বারবার ডাক দেয়, কিন্তু যখন সে দেখে যে জুয়ান ছাড়া দিচ্ছে না তখন সে জুয়ানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরই মধ্যে সে ট্র্যাপের ফোর্স জুয়ানকে নিজের মধ্যে টানতে শুরু করে। ব্লাঙ্কা নিজের সর্বশেষ শক্তিটুকু দিয়ে জুয়ানকে ধরেছিল, কিন্তু শেষ অবধি সে পারল না। সে বুঝতে পেরে গিয়েছিল যে ট্র্যাপের মধ্যে যদি জুয়ানের আত্মা চলে যায় তাহলে সে আর কোনোদিনই পুনর্জন্ম নিতে পারবে না। তখনই দেখতে দেখতেই জুয়ানের সম্পূর্ণ শরীর সেই ট্র্যাপের মধ্যে ঢুকে যায়। তার আত্মাটিও প্রায় ঢুকেই যাচ্ছিল, তখনই ব্লাঙ্কা জুয়ানের আত্মাটিকে তার সেই হেয়ারপিনের সাহায্যে বাঁচিয়ে নেয়, সাথে তার যতগুলি স্মৃতি মনে ছিল সেইগুলিকেও। তারপর ব্লাঙ্কা অজ্ঞান হয়ে গেলে ভাট্টা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে সেইখানে ডুডো গ্রামবাসীদেরকে নিয়ে চলে এলে তারা আর কেউই জুয়ানের দেখা পায় না। এরপরে মুভির সিন শিফট হয় বর্তমানে।
আমরা ভাটা এবং ব্ল্যাঙ্কাকে দেখি। ব্ল্যাঙ্কা ভাটাকে বলছিল সিজওয়ান এর জন্য 500 বছর ধরে অপেক্ষা করেছে। যদি তাকে 1000 বছর অপেক্ষা করতে হতো তাহলেও সে করত। কিন্তু ভাটা বলে যদি বা জুয়ান পুনর্জন্ম নিয়েছে কিন্তু ব্ল্যাঙ্কার তাকে যেরকম মনে আছে এই জন্মে জুয়ান সেরকম হবে না। কিন্তু ব্ল্যাঙ্কা বলে যে জুয়ান দেখতে যেমনই হোক আর যাই হোক সে তাকেই ভালোবাসবে। তখন তারা দুইজনেই জুয়ানকে খুঁজতে শহরের দিকে চলে যায়। এরপরে আমাদেরকে এক শহরের সিন দেখানো হয়। আমরা এক ছেলেকে দেখি যে কিনা বৃষ্টির মধ্যে হাঁটছিল। তখনই দুইটি মেয়ে তার পাশ দিয়ে হেঁটে গেলে তাদের হাত থেকে এক হেয়ারপিন পড়ে যায়। তখন ছেলেটি হেয়ারপিন কুড়িয়ে নেয় এবং তাদেরকে ফেরত দেয়, যারা কিনা আসলে ব্ল্যাঙ্কা এবং ভাটা ছিল। তখন তারা ছেলেটিকে দেখে বুঝতে পারে যে সেই হচ্ছে জোয়ান, এবং মুভিটি এখানেই শেষ হয়।